এর আগে আমি সানলাইটের সাথে আমি কমফোর্টের কম্পারিজন করেছিলাম, আজকে কিন্তু সার্ফ এক্সেলের সাথে কমফোর্টের কম্পারিজন করব। আচ্ছা, প্রথমে জানি রাখি যে সার্ফ এক্সেল লিকুইড আপনি মেশিনে ইউজ করতে পারেন, কমফোর্টও মেশিনে ইউজ করতে পারেন, এবং পাশাপাশি আপনি বালতিতেও দুটো ইউজ করতে পারেন। কিন্তু কোনটা কোন কাজে লাগে? সার্ফ এক্সেল যে লিকুইডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত উলেন্সের জন্য আপনার ভালো হবে, এবং যে কোনো জামাকাপড় যদি আপনি মেশিন ওয়াশ করেন তাহলে তার জন্য ভালো হবে। এবং সার্ফের যে মানে গুঁড়ো সার্ফের যে কস্টিক সোডাটা থাকে, যেটা কিনা রাফনেস খুব তৈরি করে, হাত ক্ষয়ে যায় অনেক সময়, কিংবা আমাদের যে জামাকাপড়গুলো তার যে উলেন সুতোর যে বুননটা, সেই বুননটের ক্ষতি করে, তো সেই ক্ষতিগুলোটা ইজি লিকুইড দিয়ে হবে না। এবং যখন আপনি লিকুইড ওয়াশগুলো ইউজ করছেন, যেহেতু এটা লিকুইড ফর্মে আছে, সেহেতু এই যে এর জলের সাথে এটা খুব ভালোভাবে মিশে যায়, এত ভালোভাবে মিশে যায় যে আপনি টেরই পাবেন না যে আপনি কোনো সার্ফ ইউজ করেছেন। এবং যখনই আপনি জামাকাপড় কাচবেন, তার পুরো মাত্রায় সার্ফের ইউজ হয়, যেটা কিনা নর্মাল গুঁড়ো সার্ফে হয় না। তো আমার হাতে এই কমফোর্টটা আছে, কমফোর্টটা আমি অনেকদিন বাড়িতে ব্যবহার করছি। তো এই কমফোর্টটা কী কাজে লাগে? প্রথমে বলে দিই যে সার্ফ এক্সেল লিকুইডের সাথে কমফোর্টের তুলনাই হবে না। কেন হবে না? কারণ যে সার্ফ এক্সেল লিকুইড, এটা আপনি কাপড় কাচার জন্য ইউজ করবেন, আর অন্যদিকে কমফোর্ট আপনি ফ্যাব্রিক কন্ডিশনার হিসেবে ইউজ করবেন। অর্থাৎ এটি জামাকাপড় কাচার পর যে সার্ফের কড়া গন্ধটা থাকে, কিংবা বর্ষাকালে জামাকাপড় থেকে যে একটা কড়া গন্ধ বেরোয় জলে, সেই গন্ধটা এরা দূর করবে হচ্ছে কমফোর্ট লিকুইড। তাহলে আপনি বুঝে গেছেন সার্ফ এক্সেলের সাথে কমফোর্টের ডাইরেক্টলি তুলনা হবে না, কারণ এরা দুজন কাজই করছে আলাদাভাবে। সার্ফ এক্সেল কাজ করছে পরিষ্কার করার কাজে, আর কমফোর্ট কাজ করছে শুধু গন্ধটা ধরে রাখার কাজে। তাহলে বলবো কি সার্ফ এক্সেল লিকুইড ইউজ করলে আপনার কমফোর্ট ইউজ করতে হবে? টেকনিক্যালি দেখুন, যদি আপনি সার্ফ এক্সেল লিকুইড ইউজ করেন তাহলে আপনার কমফোর্ট ইউজ করার দরকারই পড়বে না, কারণ সার্ফ এক্সেল লিকুইডের যে সুগন্ধটা আছে, সেই সুগন্ধটা একটু কড়া হলেও বেশ ভালোই বেরোচ্ছে, এবং বর্ষাকালে কাচার পরও এটা বেশ স্টে করে। তাই সার্ফ এক্সেল লিকুইড যদি আপনি করেন তাহলে অন্তত কমফোর্ট ইউজ করতে হবে না, কিন্তু যদি সানলাইট করেন তাহলে হয়তো আপনার গন্ধটা ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে আপনি কমফোর্ট ইউজ করতে পারেন। আর হ্যাঁ, বাড়িতে যদি আপনি সার্ফ এক্সেল লিকুইড ইউজ না করে সার্ফ ইউজ করছেন কেবল, তাহলে সেক্ষেত্রে আপনার কমফোর্ট ইউজ করতে হবে, কারণ সার্ফের গন্ধটা অত স্টে করে না। কমফোর্টের গন্ধটা বেশ দু তিন তিন দিন মতো ভালোই পাওয়া যায় যদি আপনি ভালো মাত্রায় কমফোর্ট ইউজ করেন। আচ্ছা, এবার আমি বলে দিই দাম কত। সার্ফ এক্সেলের যে লিকুইডটা, এটা এক লিটারের প্যাক, এবং এর দাম আপনার পড়ছে 205 টাকা। দোকানে আপনি যাবেন 200 টাকা, 190 টাকা পেয়ে যাবেন। আমি এটা 100 ডিওমার থেকে 190 টাকাতে দেখেছি, এবং আমি কিনেছি ডিস্ট্রিবিউটার থেকে, সেখানে 189 টাকা পড়েছে। কমফোর্টের যে প্যাকটা, এটা 800 ml-এর প্যাক, এটা 220 টাকা। এখন অ্যাকচুয়ালি এর দাম 235 টাকা দেখেছিলাম লাস্ট, তারপরে এই কিছুদিন আগেও 245 টাকারও একটা দেখেছি জিও মার্টে, মানে 200 বাজারে দুটোই দেখছি, 235 টাকার প্রিন্টও দেখছি, 245 টাকা দেখছি। তো আমার মনে হচ্ছে 245 টাকার প্রিন্টেরটাই হচ্ছে নিউ মাল, 235 টাকা হয়তো পুরনো মাল, আমি প্যাকটা দেখিনি। তো যাই হোক, ওই 235 থেকে 245-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার আমি আসছি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে কীভাবে ইউজ করবেন, ডাইরেকশন ইউজ। সার্ফ এক্সেল যদি ইউজ করতে চান তাহলে বালতিতে আপনি নেবেন হচ্ছে 1 কাপ, 1 কাপ নেবেন এবং বালতিতে চুবিয়ে দেবেন, ভালো করে গুলবেন এবং ফেনা হওয়ার অপেক্ষা করবেন। ফেনা যেই হয়ে যাবে জামাকাপড় ড্রিপ করে দেবেন। মেশিনে আপনি নেবেন হচ্ছে 2 কাপ। কেন মেশিনে 2 কাপ লাগছে? কারণ মেশিনের ক্ষেত্রফলটা বড়, এবং মেশিনে জামাকাপড় আপনি বেশি পরিষ্কার করছেন, এবং মেশিনের জলও বেশি লাগে। তো এখানে যদি, যেহেতু মেশিনের জল বেশি ইউজ হয়, তাই আপনি যদি 1 কাপ ইউজ করেন তাহলে হয়তো অতটা ভালো হতে নাও পারে, তাই জন্য মেশিনে এখানে 2 কাপ নেবেন। কমফোর্টেরটাও আমি বলে দিই, যদিও আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি কমফোর্টেরটা, কমফোর্টের ডাইরেকশন ইউজও এখানে তাই বলছে, মেশিনে আপনি নেবেন হচ্ছে 1 কাপ, না না সরি ভুল বলছি, বালতিতে নেবেন হচ্ছে 1 কাপ, এবং 1 কাপ নেওয়ার পর 2 মিনিট ধরে ভালো করে শেক করতে হবে, এবং তারপরে গিয়ে আপনি জামাটা যেটা কেচেছেন সেটা চুবিয়ে নেবেন, চুবিয়ে নেওয়ার পর তুলে নেবেন। হ্যাঁ, চিপড়াবেন না, চিপড়ালে কী হবে, যেটুকু লিকুইড ওই জামার মধ্যে ছিল সব লিকুইড উড়ে যাবে। তো চিপড়াবেন না, জাস্ট তুলে নেবেন। আর মেশিনে কী করতে হবে, মেশিনেও তাই, জাস্ট একটুখানি মেশিনের ওয়াশ হয়ে গেল, ওয়াশ হওয়ার পর জলের মধ্যে মিশিয়ে দেবেন, এখানে দেবেন, মেশিনের সাথে তুলে নেবেন। বেশি চিপড়ালে আপনার বেশি খরচ হবে, সেটাই বলে। আচ্ছা, এখানে আর কিছু এখানে নেই। আচ্ছা, এর গন্ধটা আমি বলে দিই, এই যে এর গন্ধটা আমি, এই যে লিলি ফ্রেশের যে গন্ধটা, এটা খুবই সুন্দর গন্ধ, অতটা কড়া না। সার্ফ এক্সেল লিকুইডের যে গন্ধটা, এটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি কমফোর্ট ইউজই করতে হয় না যদি কেউ সার্ফ এক্সেল লিকুইড ইউজ করে। তবু অনেকের সার্ফ এক্সেলের এই কড়া গন্ধটা ভালো লাগে না, আমার তো টেকনিক্যালি ভালোই লাগে, তাই জন্য আমি, আমাদের বাড়িতে আর কমফোর্ট ইউজ করার দরকার পড়ে না, এটা অনেক আগে এসেছে, এটা পরে আসার বুঝতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে তো জানাবেন অবশ্যই, এবং চ্যানেলটি এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সি ইউ নেক্সট ডে।